कौन भी तो तुम्हें दिले अल्लाह अपन होए जाए पर कथा बोलूँ ठीक ना बे ठीक মহামারী করোনা অমিক্রনের আঘাতে মানুষ যখন পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আপন মানুষগুলো পর হয়ে যায় কথা বলুন ঠিক না বেঠে এ কোন মৃত্যু তুমি দিলে আল্লাহ আপন হয়ে যাই পর ভালোবাসা স্নেহ মায়া আদরে যে ঘর কোন বৃত্ত তুমি দিলে আল্লাহ আপন হয়ে যাই পন চেনে না আপনের লাশ বিবেকটাই সে তো লোকালো জানা যা হয় কারো কারো হয় না এ কোন সময় এলো আজ আপন চেনে না আপনের লাশ বিবেক তাই সে তো লোকালো জানা যা হয় কারো কারো হয় না এ কোন সময় এলো মালিক আমি মানসি পাপি মালিক আমি মানসি পাপি আমার পাপের ক্ষমা চাই মাফ করো আমায় মাফ করো আমায় এ কোন মৃত্যু তুমি দিলে আল্লাহ আপন হয়ে যাই পর চিৎকার করে বলেন মারহাবা আমার বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আমি রাব্বুল আমিন তোমাদের জন্য কোরআনটা দিয়েছি কারণটা হচ্ছে গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার মত আছে সমন্দ অন্ধকার পথ এবং মতকে ভুলে গিয়ে এই পৃথিবীতে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন এসলো সোনালী একটা সমাজ তৈরি করার জন্য আমার বন্ধুরা এই কোরআনের পক্ষে সারাই থাকবে আল্লাহ পাক তাদেরকে সম্মান করবে কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা না আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর